এবং আমি প্রথমেই আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকের শুরুতেই আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে দিচ্ছি, দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের এই সম্মেলন বেলা একটায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা সঠিক সময়ে অনিবার্য কারণে শুরু করতে পারিনি, এর জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনের একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আমরা যুগে যুগে দেখে এসেছি যখনই মানব সভ্যতার সামনে, মানুষের সামনে কোনো সমস্যা এসে দাঁড়িয়েছে, তখনই ছাত্র, যুবক, কর্ষক সহ বুদ্ধিজীবীরা কিন্তু এগিয়ে এসেছে এবং বুদ্ধিজীবীদের বিদ্বৎ সমাজের বৌদ্ধিক প্রেরণা সমস্ত সমস্যা থেকে উত্তরণ ঘটেছে। আমরাও মনে করি আজকে আমাদের এই প্রিয় ত্রিপুরায় একটা মহা সমস্যার মধ্যে রয়েছে আমরা যারা বাঙালি জনগোষ্ঠী। আমরা দীর্ঘদিন ধরে দেখা গেছে কি এ রাজ্যে বিভিন্ন নামে বারবার বিভিন্ন উপজাতি সংগঠন তৈরি হয়েছে, জনজাতি সংগঠন তৈরি হয়েছে এবং এরা তাদের রং পাল্টে পাল্টে, দাবি পাল্টে পাল্টে এক গোষ্ঠী শেষ হয়ে গেছে তো নতুন গোষ্ঠীর আবার জাগরণ ঘটেছে। টিপ্রাল্যান্ডের দাবি ছিল ওই গ্রুপটা, মানে আইপিএফটি এখন মৃত বাঘ, কিন্তু আরেকটা টিপ্রাল্যান্ডের চেয়েও আরও বড় আকারে গ্রেটার টিপ্রাল্যান্ড নামে এই জনজাতিদের সেন্টিমেন্টকে সুশ্রুতি দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যে একটা খুব খারাপ অবস্থা তৈরি করেছে। বাঙালি মাত্রেই আশঙ্কিত, বিশেষ করে উপজাতি অঞ্চলের লাগুয়া যে সমস্ত বাঙালি পরিবারগুলি আছে তারা তো প্রচণ্ড আশঙ্কিত। এমনকি আমার মনে হয় শহরগুলিতেও বাঙালিরা আশঙ্কিত, কেননা টিপ্রাল্যান্ড চাইতেই পারে, তাদের অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, যে কেউ যা কিছু চাইতে পারে, কিন্তু আমাদের ভেবে দেখতে হবে এই যে টিপ্রাল্যান্ডের দাবি এর পেছনে কতটা যৌক্তিকতা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যে এর প্রয়োজনটা কী ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে টিপ্রাল্যান্ডের প্রয়োজনটা কিছু না, আসল উদ্দেশ্য হল বাঙালিদের বিরুদ্ধে গ্রেটার টিপ্রাল্যান্ড নামে একটা বিষব বৃক্ষ রোপণ করা, যার মধ্যে দিয়ে এই যে আমরা এতদিন ধরে সংশ্লেষণের পথে, মিলন মিশ্রণের পথে জনজাতি এবং বাঙালি জনগোষ্ঠী আমরা এই রাজ্যে থেকেছি, এই রাজ্যের উন্নতির চেষ্টা করেছি, এই রাজ্যকে প্রগতির দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি, সেক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে একটা সেন্টিমেন্টকে কার্যকর করার জন্য, একটা বিষব বৃক্ষকে রোপণ করার জন্য আজকে এই গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি উঠেছে। এই তো সদ্য গজিয়ে ওঠা টিপ্রা মোথা নামক একটি জনজাতিভিত্তিক রাজনৈতিক দল, আঞ্চলিক দল, ওরা এডিসির ক্ষমতাতেও আসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আসুক, আমরা স্বাগত জানাই, ওরা আসুক, কিন্তু আসার পর থেকে বা আগে থেকে এই দলটি যেভাবে এই বাঙালি জনগোষ্ঠীকে বিভিন্ন নামে অপমান করে চলেছে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরাও দেখি, ওরা বাঙালিকে বাঙালি বলে না, ওরা বলছে বাংলাদেশি, মানে
ত্রিপুরা রাজ্যে যত বাংলা ভাষীরা রয়েছে এরা কেউ বাঙালি না, বাংলাদেশ এখানকার নাগরিক নেই, নয় এরা। ও আনসার এইরকম জবরদখলকারী, আমরা যেন ওরা ওদের দয়ার পাত্র, ওদের এই জায়গাটা আমরা এখানে এসেছি, দয়া করে ওরা আমাদেরকে থাকতে দিয়েছে এবং আমরা এখন তা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছি। আগে ওরা নাকি সংখ্যাগরিষ্ঠ ছিল, এই রাজ্যটাই নাকি উপজাতিদের। এইরকম উদ্ভট কতগুলো কথা বলে উপজাতি ছেলেদের, জনজাতি ছেলেদের খেপিয়ে তুলেছে। আপনারা অনেকেই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার দৌলতে এই টিপরা মথার কিছু সংখ্যক ছেলে এইরকম উত্তেজনাকর বক্তব্য রাখছে, যা শুনে আসলে আমাদের গায়ে কাঁপন ধরে। গব্বরক ভাষায় বললেও আমরা গেলে বুঝতে পারি অনেকেই কি বলতে চাইছে। তারা নাম নিয়ে নিয়ে ওরা হুঙ্কার ছাড়ছে। ওরা এডিসিতে ক্ষমতা দখল করেই দেখা গেছে কি বিভিন্ন অফিসের মধ্যে যে বাংলায় লেখা সাইনবোর্ডগুলি ছিল এগুলি মুছে দিয়েছে। বাঙালি মহামানবদের ছবি সরিয়ে নিতে বলেছে। এমনকি কিছুদিন আগে বুবাগরা সাহেব এই আস্তাবল ময়দানের নাম কেন বাঙালি মনীষী স্বামী বিবেকানন্দের নামে হলো, এর জন্য তিনি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে কি এই সমস্ত কার্যকলাপ কি প্রমাণ করছে, যে আসলে টিপরা মথা বা গ্রেটার টিপরাল্যান্ড কিছুই নয়, আসল কথা হলো বাঙালিদের ধ্বংস করার। বাঙালিদের মধ্যে যে এই রাজ্যে যে জাতি জনজাতিদের মধ্যে মিলন ছিল, সেই মিলনটাকে ভেঙে দেওয়ার এবং একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে এর মধ্যে রক্তক্ষয়ী একটা সংগ্রাম করে সেই বিড়ালের পিঠাবাগের মতো করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার পরে এখান থেকে তো থাকবেই না, চলে যাবে। আমাদের তৈদু সম্মেলনের কথা আমাদের অনেকেরই মনে আছে। এই বুবাগরা সাহেবের মাতৃদেবী একসময় এই রাজ্যের রাজস্বমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল ইনি আর নেই, ইনিও থাকবেন না এটা শিওর। কিন্তু মাঝখানে আমাদের সম্পর্কে, চিরন্তন ভ্রাতৃত্বের সম্পর্কে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড যেভাবে চির ধরানোর চেষ্টা করছে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে, আমরা মনে করি এই ক্ষেত্রে বুদ্ধিজীবীদের, বিদ্বৎ সমাজের একটা ভূমিকা থাকা উচিত। এবং যারা বুঝতে পায় না, সাধারণ মানুষ ভূত ভবিষ্যৎ অনেকে ভাবতে তাদের দেরি হয়, তাদের কাছে আমরা চাইছি এই বিষয়টাকে তুলে ধরতে। এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখব, এই যে মহা সমস্যা, এই যে বিপদ বনি আসছে আমাদের জন্য, এক্ষেত্রে আপনারাও সাহায্য করবেন। আমরা মনে করি সাংবাদিক বন্ধুর মাত্রেই বিদ্বৎ সমাজের অন্তর্ভুক্ত, অতএব আপনারাও বুদ্ধিজীবী, আপনাদের বুদ্ধিও এ ব্যাপারে কাজে লাগুক। ত্রিপুরা রাজ্যের সংশ্লেষণ ফিরে আসুক, মিলন মিশ্রণ ফিরে আসুক, বিশ্লেষণ বা বিভেদ সেটা দূর হোক। এর জন্যই আজকে আমরা এতক্ষণ ধরে আমরা একটা সম্মেলন করেছি। সম্মেলন থেকে অ্যাডহক ভিত্তিতে আমাদের একটা কমিটিও হয়েছে এবং আগামী মাসে আমরা সারা রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে একটা বড় সম্মেলন করে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। আর এরই মধ্যে যেই সম্মেলন প্রস্তুতি কমিটি নামে যে কমিটি হয়েছে, তারাও বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের মধ্যে এই যে বিশ্লেষণের ভয়ঙ্কর পথ, তা থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে, এবং যারা বিশ্লেষণ সৃষ্টি করতে চাইছে, হিংসা সৃষ্টি করতে চাইছে বা বাঙালি বিদ্বেষকে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যাতে জনমত তৈরি হয় এ ব্যাপারে কাজ করবে। এর জন্য আমরা লেখক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, ডাক্তার, উকিল সহ শিক্ষক সবাইকে আমরা চাইছি বিদ্বৎ সমাজের পতাকা তুলে টেনে আনতে এবং সবাই ঐক্যবদ্ধ জনমত তৈরির মধ্যে দিয়ে আমরা চাইছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ বাঙালি বিদ্বেষী যত সব কার্যকলাপ বা পদক্ষেপ তারা নিতে চাইছে
এগুলির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ঘোষণা করতে এবং এগুলিকে স্তব্ধ করে দিতে। যিনি মুখ্যভাবে বলবেন তিনি হলেন আজকে আমাদের বাঙালি বিদ্বৎ সমাজে একটা কমিটি তৈরি হয়েছে, যেটা আগামী দিন একটা বৃহত্তর আকারে একটা সম্মেলন করে মূল কমিটি তৈরি হবে। আজকে একটা আয়োজক কমিটি তৈরি হয়েছে, এই আয়োজক কমিটির কনভেনার শ্রী মনোরঞ্জন গোপ মহোদয়। আমি শ্রী দানিশ পাল, সেই কমিটির সদস্য। নিত্যানন্দ দেবনা, তিনি কমিটির সদস্য। আর হচ্ছে জওহরলাল সাহা, সে কমিটির সদস্য।